আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কাছে বা দূরে যে যেখানে বসে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। গতকাল সন্ধ্যায় আমার মেঝো কাকি এসেছিলেন বাসায়, কারণ আমার ভাই 41 দিনের জন্য আল্লাহর পথে গিয়েছিল। ওকে নিতে এসেছেন কাকি। আসার সময় আমার জন্য পিঠা বানিয়ে এনেছেন আর খই ভেজে নিয়ে এসেছেন। সন্ধ্যার নাস্তা করে ভাই আসার জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে আব্বু আমার জন্য মশারি কিনে এনেছে। আমার মশারি আমার বিড়াল বাহিনীর অত্যাচারে বেশি দিন টিকে না, কয়েকদিন পরপরই মশারি কিনতে হয়। আব্বু যখন মার্কেটে গিয়েছিল তখন বলেছিলাম আমার জন্য ফেস ওয়াশ আর লিপ বাম নিয়ে আসতে। আমি প্রায় অনেক বছর যাবতই হিমালয়ান নিম ফেস ওয়াশ ইউজ করি, কিন্তু ইদানিং কেন জানি ভালো লাগছে না। তাই লাভসের অ্যারাবিকা কফি ফেস ওয়াশটা ট্রাই করবো ভাবলাম। এর কিছুক্ষণের মধ্যেই আমার ভাই চলে এসেছে। ভিডিও শুরুতেই বলেছিলাম 41 দিনের জন্য তাকে তাবলিগে পাঠানো হয়েছিল SSC পরীক্ষার পরে। পরের দিন সকালে আমার ভাই এবং কাকি বাসায় চলে গেলে আম্মু আর আমি বেরিয়ে পড়লাম আমার পুরনো বাসার উদ্দেশ্যে। এই যে আমার সেই চিরচেনা জায়গা গির্জা, এর মধ্যে একটা প্রাইমারি স্কুল আছে যেখান থেকে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল। ওই যে কোয়ার্টারের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এখানে আমার একজন বিড়াল আছে, তার জন্য খাবার নিয়ে এসেছি। এই যে আমার ফটিক চান, আমাকে সে এখনো ভোলে নাই। আর এই যে দেখুন সরকারি কোয়ার্টারের অবস্থা, চোর উঠে জানালা খুলে নিয়ে গেছে, বেসিন ভেঙে নিয়ে গেছে, উপর থেকে প্লাস্টার খুলে খুলে পড়ছে। মানুষ বসবাসের জন্য পুরোপুরিভাবে অযোগ্য। এবার যাচ্ছি তিনতলায়, যেখানে আমরা থাকতাম। এই যে ছাদের দরজা ভেঙে চোর ঢুকেছিল, তারপর কাঠের তক্তা পিটিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাও ভেঙে ফেলেছে। এরপর আমাদের ফ্ল্যাটের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকেছে। এই যে এই ভেন্টিলেটরটা ভেঙে ভিতরে ঢুকেছিল, আর ঢুকে এর কল পাইপ এগুলো নিয়ে গেছে। এই যে বেসিন ভেঙে ফেলছে, বেসিন ভেঙে এর ভিতর থেকে পানির কল ছুটিয়ে নিয়েছে। এই যে আমার চিরচেনা রুম, খোলা ব্যালকনি যেখান থেকে খোলা আকাশ দেখা যায়। আর এখন বড় বড় বিল্ডিংয়ের ভিড়ে একটুখানি আকাশ দেখতে দারুণ বেগ পেতে হয়। এই জায়গাতেই আমার জীবনের 20 বছর কেটেছে। এখনো যখন আসি মনে হয় যাওয়ার জন্য আর পা চলে না। এই হচ্ছে কোয়ার্টারের মসজিদ। মসজিদের বারান্দায় ছোটবেলায় কত যে খেলেছি সবই এখন নস্টালজিয়া। এই টমি মশাই আমাকে চোর ভেবে এমন ধাওয়া দিয়েছিল, আম্মু কোনো মতে সামলিয়েছে। এরপর গেলাম চকে কিছু জিনিসপত্র কিনতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।